শুরু করছি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশের পার্ট ফাইভ এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের নতুন দিয়েছে আগস্ট মাসে করার জন্য তোমরা আগস্ট মাসের খাতার মধ্যে এগুলো সমাধান করে তোমরা স্কুলের মধ্যে জমা দেবে এর আগের চারটি পার্ট রয়েছে সেগুলোর যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো আজকে শুরু করছি পরিবেশ ও ভূগোলের পার্ট ফাইভ তো প্রথম যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব প্রথমে আমি বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো দেখো প্রথম যেটি প্রশ্ন রয়েছে বিশুভরেখার ধ্রুবতারার উন্নতি কোন হলো তো এখানে জিরো ডিগ্রি দিয়েছে নব্বই ডিগ্রি দিয়েছে ষাট ডিগ্রি দিয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি দিয়েছে তো এটার উত্তর হয়ে যাবে জিরো ডিগ্রি ঠিক আছে তো আমি এখন উত্তরগুলো বলে দিচ্ছি এখানে তারপর তোমরা কীভাবে খাতাতে লিখবে সেটা আমি দেখিয়ে দেবো তো চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্নটি আছে ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূ অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত গ্রস্থ উপত্যকা মহাদেশ তো এক্ষেত্রে এটির উত্তর হবে ভঙ্গিল পর্বত ঠিক আছে ভূ আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত উৎপন্ন হয় তো তোমরা উত্তর লিখবে ভঙ্গিল পর্বত দেখে নেব এক তিনের প্রশ্নটি এক তিনের প্রশ্নটি বলা হয়েছে দেখো ঠিক জোড়াতেই নির্বাচন করো তিস্তা নদী জোয়ারের জলে পুষ্ট দার্জিলিং জেলা দৈনিক উষ্ণতার প্রসর বেশি গয়ে বলেছে মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ধান ক্ষমতা কম ঘতে বলা হয়েছে পাইন ম্যানমুরো উদ্ভিদ তো এখানে ঘ খ এবং ক এই তিনটি অপশান কিন্তু ভুল রয়েছে সঠিক উত্তর হচ্ছে মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম তো এটা হচ্ছে উত্তর তো চলো আমরা দেখে নিচ্ছি উত্তরটা আমরা কীভাবে করব তো তোমরা খাতাতে ঠিক এরকমভাবে লিখবে বিশুভ রেখায় উন্নতি কোন হলো জিরো ডিগ্রি ভূ ভূপৃষ্ঠে অনুভূমিভাবে কাজ করলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত ঠিক আছে তো এইভাবে লিখবে তবে দেখো ঠিক জোড়াটি নির্বাচন করো মালভূমি ল্যাটারাইট মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম তো আমরা দুইয়ের প্রশ্নগুলো দেখে নিচ্ছি দুইয়ের প্রশ্নগুলি আমরা প্রশ্নপত্রে দেখিয়ে দিই দুইয়ের দাগের প্রশ্ন দেখো তো প্রশ্নপত্রে দেখে নাও একটি বা দুটি শব্দে উত্তর দাও তো এখানে দুয়ের দাগের মোট তিনটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি আমরা খাতাতে লিখেছি সেই প্রশ্নের প্রশ্ন সহ উত্তর আমি দেখাচ্ছি তিনের দাগে বলেছে দুটো প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও আর চারের দাগের দুটি প্রশ্ন রয়েছে তো চলো উত্তরগুলো আমরা একটু দেখে নিচ্ছি তো দেখো দুইয়ের দাগের প্রশ্ন ছিল দুই একে প্রশ্ন ছিল কোনো স্থানের দ্রাঘিমা চব্বিশ ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে তো এক্ষেত্রে চব্বিশ ডিগ্রি হবে কিন্তু চব্বিশ ডিগ্রি পূর্বটা পশ্চিম হবে ঠিক আছে দুই দুয়ে বলা হচ্ছে একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো তো উত্তর হচ্ছে তিব্বত মালভূমি দুই তিনে বলা যায় কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়ারের প্রাধান্য লক্ষ্য করা যায় তো উত্তর তো লিখবে ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চল এরপর চলে আসছি আমরা তিনের দাগের প্রশ্নে তিন একটা বলেছে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী তো উত্তর লিখবে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারে ক্ষতিকর প্রভাবগুলি হল এক নম্বর পয়েন্ট করবে অতিরিক্ত জল সেচের কারণে মাটির উপরের খনিজ নিচের স্থানে চলে গেলে কিছুদিন পর চাষবাসে অযোগ্য হয়ে পড়ে দু নম্বর পয়েন্ট করবে নদী বা খালের জলের উপর অতিরিক্ত পরিবহন চলাচল করলে জল দূষণের মাত্রা বেড়ে যায় দেখে নেব পরের প্রশ্নটি কী আছে পরের প্রশ্নটি হচ্ছে ক্ষয়জাত মালভূমি ও সঞ্চয়জাত মালভূমির মধ্যে পার্থক্য লেখক তো তোমরা দুদিকে পয়েন্ট করবে ক্ষয়জাত পর্বত সঞ্চয়জাত পর্বত তো পার্থক্য লেখার মতো এদিকে লিখবে এটি প্রাচীন আর এদিকে লিখবে সঞ্চয় লিখবে এটি নবীন দু নাম্বার অপশানে দেবে এর সাথে ভূ বহির্জাত শক্তির সম্পর্ক আছে আর এদিকে লিখবে এর সাথে ভূ অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক আছে তিন নম্বরে বলা হয়েছে এই সমভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়ে থাকে আর এই সমভূমি ম্যাগমা ও পাইরোক্লাস্ট সৃষ্টি হয় চার একের প্রশ্ন বলা হয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয় চিত্রসহ ব্যাখ্যা করো তো উত্তর লিখবে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় হিমশীতল অঞ্চলে শিলা ফাটলের মধ্যেকার জল বরফে পরিণত হয়ে প্রবল চাপ সৃষ্টি করে শিলা ফেটে গিয়ে কোনো যুক্ত শিলাখণ্ডে পরিণত হয় তাকে তুষার আবহবিকার বলা হয় পদ্ধতি পদ্ধতিতে লিখবে হিমশীতল উচ্চ পার্বত্য বা উচ্চ অক্ষাংশ অঞ্চলে গ্রীষ্মকালে বা দিনের বেলায় বরফ গলার জল শিলার ফাটলের মধ্যে জমা হয় শীতকালে বা রাতের বেলায় তা বরফে পরিণত হলে আয়তনে ন নসেন্ট বেড়ে যায় এবং শিলা ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দেয় এই বরফ আবার গলে চাপমুক্ত হয় এভাবে বরফ দ্বারা শিলা ফাটলে চাপের হ্রাস বৃদ্ধির ফলে শিলার উপর পীড়ন ও টান সৃষ্টি হলে শিলাটি ভেঙে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাখণ্ডে পরিণত হয় বা শিলাকণায় পরিণত হয় এরপর লিখবে বৈশিষ্ট্য পাললিক শিলার এটি বেশি সংগঠিত হয় বরফ বা তুহিনের আয়তন বৃদ্ধির জন্য শিলাস্তরে পীড়ন ও টান সৃষ্টি হয়ে এটি সংগঠিত হয় এখানে দেখো একটা চিত্রের মাধ্যমে সেটি বর্ণনা করা হয়ে যায় তোমরা এই দুটো চিত্র এখানে বের পরে তুষারের কার্যে আবহিকার আর দিকে দিনের বেলায় শিলা ফাটলের জল জমে আর রাত্রে জল জমে বরফ হয়ে পরিণত হলে ফাটলের আয়তন বাড়ে ফলে শিলা ফাটে তোমরা এটা লিখবে কথাটা লেখা পরে এই ছবিটা তোমরা এঁকে নেবে চারের দুইয়ের প্রশ্নটি ছিল অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো তো তোমরা উত্তরটি লিখবে মধ্যস্থ খনিজগুলির সাথে বাতাসে থাকা অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার পরিবর্তনকে জারণ বা অক্সিডেশন বলে উদাহরণ হচ্ছে উড়িষ্যার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণ অংশে লৌহ সমৃদ্ধ উচ্চভূমিতে জারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায় তো ঠিক তারপরে তোমরা বিক্রিয়া বলে লিখবে ফোর এফি ও প্লাস থ্রি এইচ টু ও প্লাস ও টু তারপরে হয়ে যাবে টু এফি টু এবং থ্রি এইচ টু তো এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো আজকে এখানে ভিডিও শেষ করছি টাটা গুড বাই